গাজীপুরের আনুষ্ঠানিক প্রচারণা শুরু প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রার্থীরা মডেল নির্বাচনের আশ্বাস রিটার্নিং কর্মকর্তার সিলেটের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটের প্রস্তুতি আরিফুল হকে নৌকার জন্য বড় চ্যালেঞ্জ বলছেন স্থানীয়রা লঘুচাপ থেকে আগামীকাল সৃষ্টি হতে পারে প্রবল ঘূর্ণিঝড় মোখা শঙ্কামুক্ত নয় বাংলাদেশও উপকূলের নানা প্রস্তুতি সিলেটে চার জঙ্গি গ্রেফতার পরিকল্পনা ছিল বড় নাশকতার বলছে র‍্যাব চট্টগ্রামে জিএমবি কমান্ডারের ২০ বছর সাজা যশোরে নেই আধুনিক মালখানা কালেক্টরের চত্বরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের আলাবর বরগুনায় অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করছেন প্রভাবশালীরা ধ্বংস হচ্ছে পোনা মাছ নির্বিকার মৎস্য বিভাগ শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে সঙ্গে আছি আমি শারমিনা সিং এবারে বিস্তারিত প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো গাজীপুর সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সকাল থেকে গাজীপুর সিটি নির্বাচনের ৩২৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় যেখানে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা গাজীপুর থেকে ফিরে তরিক ইসলামের রিপোর্ট নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয় গাজীপুর নির্বাচনী কর্মকর্তা এ সময় ৮ জন মেয়র প্রার্থী ৭৭ জন সংরক্ষিত ও ২৯৪ জন কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয় মেয়র পদে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক দেওয়া হয় তবে টেবিল ঘড়ি প্রতীকে জায়দা খাতুন ও শাহনুর ইসলাম দাবিদার থাকায় লটারির মাধ্যমে জায়দা খাতুনকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক বরাদ্দ পেয়ে গাজীপুরের উন্নয়নে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা নির্বাচন কমিশনের জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ হবে এই সরকারের অধীনে আপনারা সুষ্ঠু নির্বাচন করতে পেরেছেন কিনা সরকার দলীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন এমপি মন্ত্রীরা আসছেন এবং আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে নির্বাচন কমিশন শুধুমাত্র একটা নোটিশ করছে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল আজ থেকে তো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে কি বলছেন প্রার্থীরা ন্যান্সি আপনি যেমনটা বলছিলেন আজ কিন্তু প্রতীক বরাদ্দর পর থেকে কিন্তু আপনার সবগুলো ক্যান্ডিডেট কিন্তু এবং প্রার্থীরা এবং মেয়র এবং আপনার সাধারণ সংরক্ষিত মহিলা কাউন্সিল এবং সাধারণ কাউন্সিলর কিন্তু স্ব স্ব এলাকাতে কিন্তু ৪টার পরে মিছিল সহকারে এবং লিফলেট বিতরণের প্রস্তুতি নিয়েছেন আমরা দেখেছি যে প্রতিটি এলাকাতেই কিন্তু স্ব স্ব প্রার্থীরা তার নিজস্ব ভোট প্রার্থনা করছেন এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু একটি প্রার্থীর একটি মিছিল হয়েছে তারা কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে ঢুকছেন তারা ভোট প্রার্থনা করছেন এবং তাদের উন্নয়নের প্রতিশ্রুতি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু তারা কিভাবে সামনের সিটি কর্পোরেশনের নির্বাচিত হতে পারলে মানুষের মধ্যে কি কি সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু তুলে ধরছেন আপনারা জানেন যে গাজীপুরে ৫৭টি ওয়ার্ডের মধ্যে কিন্তু সবগুলো ওয়ার্ডেই কিন্তু আপনার নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে আজ রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পর আসার প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি ওয়ার্ডে কিন্তু আপনার নির্বাচনী প্রতীক নিয়ে অর্থাৎ আগে থেকেই কিন্তু অনেকেই আপনার ব্যানার ফেস্টুন এবং তৈরি করে রেখেছিল সেটি নিয়ে কিন্তু মিছিল সহকারে তারা বিভিন্ন মানুষের কাছে দাঁড়া দাঁড়া লিফলেট বিতরণ করছেন এবং ভোট প্রার্থনা করছেন আজকে থেকে প্রায় ১৫ দিনের মতন সময় পাবে তারা এর মধ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়তেছেন আপনার তারপর আমরা দেখেছি যে মহিলা ক্যান্ডিডেটরা কিন্তু আপনার সব জায়গায় কিন্তু তারা নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করছেন সেই সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে জাতীয় পার্টি এবং আপনার এই আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সবাই কিন্তু ভোট প্রার্থনার জন্য তারা লেগে পড়েছেন এলাকাতে তো আমরা এখানে কথা বলেছিলাম জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন উনি কিন্তু আপনার বলেছেন যে উনি নির্বাচিত হতে পারলে মানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট প্রার্থনা চাচ্ছেন তিনি বলছেন যদি উনি নির্বাচিত হয় প্রথমেই যেহেতু গার্মেন্টস এবং শিল্প অধ্যুষিত এই গাজীপুর শিল্প অধ্যুষিত এই গাজীপুরকে তিনি ডেরে সাজাবেন এবং তিনি একটি প্ল্যান মাফিক একটি সিটি কর্পোরেশনকে গড়বেন এরকম অনুরূপ আপনার এই প্রতিশ্রুতি কিন্তু আপনার আপনার
নৌকা সমর্থিত অর্থাৎ অ্যাডভোকেট আজমতুল্লাহ খানও কিন্তু বলেছেন যে একটি স্মার্ট নগরী করার জন্য যা যা পরিকল্পনা আছে সেগুলো পরিকল্পনাগুলো কিন্তু তিনি হাতে নিয়েছেন এবং এই পরিকল্পনা মাফিক কিন্তু তারাও একটি ছক তৈরি করছেন অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনকে কিভাবে ডেলে সাজানো যায় এবং কিভাবে স্মার্ট সিটি কর্পোরেশনে তৈরি করা যায় এবং নাগরিকদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় সে কিন্তু কাজ করছেন। তো আপনি জানেন যে গাজীপুর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা হয়, এখানে কিন্তু আপনার কলকারখানার মানে আপনার সবচেয়ে বেশি সমস্যা হলো ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থা। কিন্তু অনেক প্রার্থীরাই বলছেন যে আমরা এবার অনেকের নগরের উন্নয়ন হয়েছে কিন্তু আমরা ড্রেনেজ ব্যবস্থার দিকে হাত দিব এবং ড্রেনেজ ব্যবস্থা তারা কিন্তু গুরুত্ব সহকারে দেখছেন। তো আপনি জানেন যে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত 333 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে কিন্তু ভোটার সংখ্যা 184,363 জন ভোটার রয়েছে। এই ভোটারদের ধারে ধারে কিন্তু আপনার সাধারণ ভোটাররা সাধারণ আপনার এই কাউন্সিলর এবং এই কমিশনার প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ধারে ধারে ঘুরছেন এবং ভোট চাচ্ছেন। তারা নানান উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু তারা ইতিমধ্যে দিচ্ছেন, দিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন। তো আমরা আজকে যেটা জানতে পেরেছি আওয়ামী লীগ দলীয় সূত্র থেকে যে তারা আজকে বিকাল 5টার পর থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অর্থাৎ একসাথে 57টি ওয়ার্ডে তারা কিন্তু আপনার মিছিল সমাবেশ করবেন এবং নৌকার পক্ষে ভোট চাবেন। তো নেন্সি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। সিলেট সিটি নির্বাচনের জমজমার প্রচারণার আভাস মিলছে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন দুইবারে নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, যা নতুন মুখ আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফেলেছে বড় চ্যালেঞ্জের মুখে। যদিও তার দাবি, নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ সিলেট আওয়ামী লীগ। সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। কমিশনার থেকে পৌর চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম মেয়র ছিলেন আওয়ামী লীগের প্রয়াত বদরুদ্দিন আহমদ কামরান। তবে গত দুই মেয়াদে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে হেরে যান কামরান। অতিমারিতে করোনা আক্রান্ত হয়ে জীবন প্রদীপ নিবেছায় সাবেক মেয়র কামরানের। সেই সঙ্গে সিলেটে মেয়র পদে শূন্যতার সৃষ্টি হয় আওয়ামী লীগে। কামরানবিহীন নগরে 21 জুন নির্বাচনে নৌকার কাণ্ডারি আনোয়ারুজ্জামান চৌধুরী, মাঠে সরব এ প্রার্থী যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। নৌকার এ প্রার্থী বলছেন, হারিয়ে যাওয়া আওয়ামী লীগের এই সিটিতে বিজয়ী হতে অতীতের সব ভুলকে কাজে লাগিয়ে মাঠে কাজ করছেন তিনি। উনি দীর্ঘদিন 10 বছর ছিলেন, আমি মনে করি যে উনি নগরবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, এই কারণেই কিন্তু মানুষ আমার দিকেই ঝুঁকে পড়েছে। যেহেতু আমি নতুন ক্যান্ডিডেট, মানুষ নতুনের দিকেই কিন্তু ঝুঁকে। সিলেট সিটির বিগত দুই নির্বাচনে বিভিন্ন কারণে হারতে হয়েছে আওয়ামী লীগকে, তবে এবারের সিলেট সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমাদের বিগত দিনে যে ভুল ত্রুটিগুলো আমাদের ছিল, ছিদ্রগুলো আমাদের ছিল, সেই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েই কিন্তু আমরা এবার নির্বাচন যদি অবতীর্ণ হয়েছি এবং আমরা দলীয়ভাবে এবারকার ঐক্যটা আমাদের ইস্পাত কঠিন ঐক্য। এদিকে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এখনও স্পষ্ট করে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কিছু বলতে নারাজ, তবে নগরবাসীর সাথে কথা বলে 20 মে সিদ্ধান্ত জানাবেন বলেও জানান তিনি। আমি মানুষের আশা প্রত্যাশার জন্যই তো আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, বিভিন্ন এলাকায় এলাকায় যাচ্ছি, তাদের মতামত নিচ্ছি এবং তাদের প্রতি সম্মান দেখানোর কারণেই তো আমি 20 তারিখ আমার সিদ্ধান্ত দিয়েছি। এর মধ্যে আমি তাদের সকলের কাছে যাওয়ার চেষ্টা করব। অপরদিকে আরিফুল হক চৌধুরীর বিএনপির সহকর্মীরা বলছেন, রাজনৈতিকভাবে বিএনপি নির্বাচনে না এলেও আরিফুল হক চৌধুরীর দিকে তাকিয়ে আছে সিলেটের জনগণ। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আমার দলের স্ট্যান্ড, আমার দল এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। অন্যটা হচ্ছে, অন্যদিকে যদি তাকিয়ে থাকেন তাহলে জনগণ অধীরভাবে তাকিয়ে আছে আরিফুল হক চৌধুরীর দিকে। আগামী 21 জুন সিলেট সিটিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। হুসাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট। আগে থেকে নাম ঠিক করে রাখা ঘূর্ণিঝড় মোখার উৎপত্তি স্পষ্ট হয়ে উঠছে। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ কাল থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রবল এ ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এখনও সুনির্দিষ্ট না হলেও বাংলাদেশ শঙ্কামুক্ত নয়। লঘুচাপের প্রভাবে গোমট আবহাওয়ায় বাড়ছে গরম,
আরও দু একদিন এই উত্তাপ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। বিস্তারিত ওয়াসিফ প্রার্থী রিপোর্টে। সোমবার থেকেই বঙ্গোপসাগরে শুরু হয়েছে লঘুচাপ, বর্তমানে এটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম আন্দামান সাগরে। শক্তি বাড়িয়ে আজই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যা শেষ পর্যন্ত রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে হয়তো এটা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা ঘন্টায় 130 থেকে 160 কিলোমিটার বেগে উপকূলে আঘাত করতে পারে আগামী সপ্তাহে। এর গতি প্রকৃতি আসলে এখনো এটা ইনিশিয়াল স্টেজে আছে, এটা যখন স্টেবল হবে অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে এবং সাইক্লোনে যখন রূপ নেবে তখন তার গতিপথটা আরও স্পষ্ট হয়ে উঠবে। এদিকে মে মাসের শুরু থেকেই চলমান উত্তপ্ত আবহাওয়া শেষ দুই দিনে অনেকটাই অসহনীয় হয়ে উঠেছে, আরও দুই দিন এটি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী এবং খুলনা বিভাগে কিছু কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ চলছে, এছাড়া সারা দেশে কিন্তু আপনার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা আগামী 48 ঘন্টা এরকমই থাকবে। সাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টি না হওয়ায় দিনের তাপমাত্রা এখন বেশি বলেও জানান এই আবহাওয়াবিদ। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে উপকূলীয় জেলাগুলোতে। এরই মধ্যে সাতক্ষীরায় বৈঠক করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আগাম নানা প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক, সেই সাথে উপকূলবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা উপকূলবাসীকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় যথাযথ প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসনের দুর্যোগ প্রস্তুতি সভা। প্রশাসনের সকল বিভাগকে সতর্ক থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ ভেরিবাদ না হলে এখানে আপনাদের ভাঙচুর ভাঙনে সব ভাসটি হয়, প্রতি বছর বছর আমাদের এখানে খুব ঝামেলা। এমনকি নিজের বউ বাচ্চা বাচ্চা কাচ্চা বুড়ো বৃদ্ধ মানুষ এদেরকে স্থায়ীভাবে যে কোথাও বন্দোবস্ত করবো এই সুযোগও অনেক সময় থাকে না। একই সাথে উপকূলবাসীকে আতঙ্কিত না হয়ে প্রতিটি দুর্যোগের মতোই এই দুর্যোগ মোকাবেলায় সাহস রাখার আহ্বান জানানো হয়। বলা হয় জেলার সব দুর্যোগে ভেঙে যায় উপকূলীয় নদী বেড়িবাঁধ, লোনা পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, ফসল ও সব সহায় সম্পদ, আর মানুষ রক্ষায় রাস্তায় স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারীরা বাধাগ্রস্ত হয় গাছ পড়ে রাস্তা আটকে থাকার কারণে। ফলে প্রশাসন এবার সব সমিল শ্রমিকদের প্রস্তুত রেখেছে তাদের সাথে। এদিকে উপকূলবাসীরা বলছেন প্রতিটি দুর্যোগ মোকাবেলা করে কোনো রকমে টিকে আছে, তবে যেভাবে হোক উপকূলে টেকসই বেড়িবাঁধের ব্যাপারে সরকারের মনোযোগ দেওয়া উচিত। উপকূল নিয়ে তেমন কোনো পরিকল্পনা হচ্ছে না, আমাদের বিশেষ পরিকল্পনার মধ্যে উপকূলীয় উন্নয়ন পরিকল্পনা জরুরি প্রয়োজন। এটার একটা ব্যবস্থা যদি সরকার থেকে নিত তাহলে মনে হয় আমাদের নিরাপদ আমরা মনে করতাম। সাতক্ষীরা জেলা প্রশাসক বললেন উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নিতে সহস্রাধিক সাইক্লোন শেল্টার ও স্কুল কলেজ প্রস্তুত রাখা হয়েছে। যদি সেটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং উপকূলে আঘাত হানে, বাংলাদেশ উপকূলে আঘাত হানে, তাহলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি, জানমালের ক্ষতি কমাতে পারি, মানুষজনকে যদি নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে হয় সেই রেস্কিউ ব্যবস্থাপনাটা ঠিক রাখা। সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার মধ্যে সব থেকে ঝুঁকি নিয়ে রয়েছে শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়ি গোয়ালিনী, মুন্সীগঞ্জ, এছাড়া আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও আশাশুনি সদর ইউনিয়নের সাধারণ মানুষরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এদিকে উপকূলীয় জেলা বরগুনাতে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোকে। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, বরগুনায় কতগুলো আশ্রয় কেন্দ্র আছে আর সেগুলোর অবস্থা কি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি খাগদ নদীর পোটকাখালী এলাকায়। আমরা দেশ টিভির মাধ্যমে বেশ কিছুদিন ধরে কিন্তু মানুষের মাঝে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে পূর্ব প্রস্তুতি পারে এই যে ঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষের মধ্যে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে। এবং আমরা দেখেছি 2007 সালে যখন সিডারের সময় মানুষের ঘূর্ণিঝড়ের যে অবস্থা সেটি কিন্তু ঠিকভাবে পৌঁছে দেওয়া যায়নি, যার কারণে কিন্তু অসংখ্য মানুষ মারা গিয়েছিল। বরগুনায় প্রায় 1500 মানুষ কিন্তু মারা গিয়েছিল, অসংখ্য লাশ বিভিন্ন জায়গায় পড়ে থাকতে আমরা দেখেছি।
কিন্তু সেই দিকটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। সাতের পর থেকে মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে এবং মানুষ এখন আগেভাগে প্রস্তুতি গ্রহণ করছে। সেই দিকটা আমরা দেখতে পেয়েছি যে মানুষ কৃষকরা কিন্তু ধান কাটতে শুরু করেছে, যে কারণ জানে যে 12 তারিখের পর বৃষ্টি হবে এবং একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং সেইটি কিন্তু উপকূলে আঘাত আনতে পারে, যে কারণে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। কিন্তু বরগুনায় সিডরের পর প্রায় 642টি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে এবং যেগুলো টেকসইভাবে তৈরি করা হয়েছে এবং বেশ কিছু উচ্চতায় তৈরি করা যাতে বন্যায় প্লাবিত না হয়ে যেতে পারে। কিন্তু সবথেকে খারাপ যে বিষয়টা রয়েছে, প্রায় বরগুনায় 809 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলো কিন্তু অনেকটা নিচু, কিছু কিছু বেড়িবাঁধগুলো উঁচু করা হচ্ছে এবং যেগুলো উঁচু করা হচ্ছে সেগুলো কিন্তু যুগ উপযোগী টেকসইভাবে উঁচু করা হচ্ছে না এবং অনেক জায়গায় বেড়িবাঁধ দেখেছি আমরা পাথরঘাটাতে বালু দিয়ে বেড়িবাঁধ তৈরি করা হয়েছে, যেটি বেশি পানির চাপ থাকলে সেটি কিন্তু ভেঙে যেতে পারে বলে ওইখানকার এলাকার সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং বরগুনায় প্রায় সিপিপির প্রায় 8400 সিপিপি কর্মী রেডি রাখা হয়েছে, যারা বন্যার আগে এবং বন্যার পরে মানুষদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে এবং রেড ক্রিসেন্টের প্রায় 300 কর্মীর প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়নে মেডিকেল টিম গঠন করার জন্য সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। এবং যে বন্যাটা বা ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে এবং সেটি কিন্তু এখন লঘুচাপে পরিণত হয়েছে এবং সেটি আস্তে আস্তে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে, কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে আসলে এটা আরও ঘনীভূত হতে পারে, নিম্নচাপে পরিণত হবে এবং উপকূলের যে কোনো জায়গায় এটি কিন্তু আশ্রয় পড়তে পারে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে এবং জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যেতে পারে উপকূলের মূল বেড়িবাঁধের বাইরে যারা রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। সিলেট থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দার শারকিয়ার 4 সদস্যকে আটক করেছে র্যাব। আটক 4 জনের মধ্যে সংগঠনের সুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মাইমুনও রয়েছেন। র্যাব জানায় পার্বত্য অঞ্চলে কুকিজ ন্যাশনাল ফ্রন্টের মাধ্যমে অস্ত্রের প্রশিক্ষণ নিতেন তারা। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের রিপোর্ট। জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়ার দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মাইমুনের নেতৃত্বে সপ্তাহখানেক আগে সিলেট আসে এই 4 জঙ্গি। ভুয়া পরিচয় দিয়ে সিলেট শহরের বিমানবন্দর থানার বড়সারা এলাকায় একটি বাসা ভাড়া নেয়। র্যাব জানায় মূলত পার্বত্য এলাকায় কুকিজ ন্যাশনাল ফ্রন্টের তত্ত্বাবধানে অস্ত্র চালনা, বোমা তৈরি সহ বিভিন্ন প্রশিক্ষণিত গ্রেপ্তারকৃত এই 4 জঙ্গি। সিলেটের যে এয়ারপোর্ট এলাকাতে আমরা একটি বাড়িতে অভিযান পরিচালনা করি, যেখানে এই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার যে দাওয়াতি শাখার যে প্রধান এবং যিনি সিলেট বিভাগেরও প্রধান ছিলেন, যে আবদুল্লাহ মাইমুন এবং তার সাথে আরও 3 জন সহযোগীকে আমরা আটক করতে সক্ষম হই। পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত যারা ছিলেন সদস্য এবং শীর্ষস্থানীয় নেতা এবং সমতলে অবস্থানরত যারা আছেন তাদের সাথে সমন্বিতভাবে নিয়মিত যাতায়াত করতেন, তাদের প্রশিক্ষণ এনশিওর করতেন এবং অস্ত্র, টাকা সব কিছুই এই মাইমুন এনশিওর করতেন। আটককৃত অন্য সদস্যরা হলেন সালাউদ্দিন রাজ্জাক মোল্লা, মোহাম্মদ আবু জাফর তাহান ও আক্তার কাজী সাঈদ আইজল। মাইমুনের নেতৃত্বে এখান থেকে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করছিল তারা। তার যে আনসার ইসলামের যে লিঙ্কটা, সেই যোগসূত্রটার মাধ্যমে পুনরায় এই সংগঠনের যে কার্যক্রম, যেটা তাদের প্রাথমিকভাবে ছিল নাশকতা পরিকল্পনা করা দেশব্যাপী বা বিভিন্ন ধরনের কার্যক্রম করা, সেটা পুনরায় প্রস্তুতি একটি তাদের মধ্যে নেয়ার একটা পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃত এইসব জঙ্গিদের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ আসে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্য থেকে। গ্রেপ্তারকৃত মাইমুনের সাথে ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের যোগাযোগ ছিল বলেও জানায় র‍্যাব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। অবশ্যই যেহেতু এখানকার আমাদের দেশে অনেক সম্মানিত নাগরিকের আত্মীয় স্বজন লন্ডন থাকেন, সেখান থেকেও কিছু অর্থায়নের তথ্য আমরা পেয়েছি এবং পার্শ্ববর্তী দেশেরও কিছু অর্থায়নের তথ্য, এরকম বিভিন্ন তথ্য আমরা পেয়েছি যেগুলো আমরা যাচাই করছি। আটকের সময় মোবাইল ফোন, 2 লক্ষ টাকা, কিছু ইলেকট্রনিক ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ হয়েছে। র‍্যাব জানায় এই সংগঠনের অর্থে যোগানদাতাদের অনেকেই চিহ্নিত করা হয়েছে। যে জঙ্গি নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের আকবরশাহ থানায় বিস্ফোরক আইনের মামলায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসেনকে 20 বছরের সাজা দিয়েছেন আদালত। একই মামলায় বাকি 3 জনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিস্ফোরক আইনের চার ধারায় এরশাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০ বছর কারাদণ্ড, ২০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে এই মামলার জন্য অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। যশোরে মামলার আলামত হিসেবে জব্দ যানবাহন সংরক্ষণের জন্য নেই আধুনিক মালখানা। কালেক্টরেট চত্বরে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে এসব যানবাহন। বছরের পর বছর অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় কোটি কোটি টাকা মূল্যের আলামত নষ্ট হচ্ছে। অথচ এই আলামত মামলার রায়ের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, আবার সরকারের রাজস্ব আয়ের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এসব যথাযথভাবে সংরক্ষণের জন্য দরকার আধুনিক মালখানা। ইন্দ্রজিৎ রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় ২০০৭ সালে। ১৬ বছর আগে বিচার বিভাগ পৃথক হলেও যশোর কালেক্টরেট চত্বর থেকে স্থানান্তর হয়নি মালখানা। প্রায় ২৪,০০০ মামলার আলামত সংরক্ষণের জন্য নেই কোনো আধুনিক ব্যবস্থা। খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে মামলার জব্দ আলামত, বিভিন্ন যানবাহন। বছরের পর বছর এভাবে পড়ে থাকায় নষ্ট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। মামলার আলামত যথাযথভাবে সংরক্ষণ করার দাবি সংশ্লিষ্টদের। অতীতেও বিভিন্ন সংবাদ সংবাদ হয়েছে, আবারও পুনরায় দাবি করছি, অবিলম্বে এইগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হোক, সম্পদ রক্ষা করা হোক। এই মালামাল মামলার জন্যও গুরুত্বপূর্ণ, যিনি হচ্ছে এই মালামালের মালিক তার জন্যও গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই সংরক্ষণের ব্যবস্থা নেওয়া জরুরি। মালখানার অভাবে জব্দ আলামত সংরক্ষণ করা যাচ্ছে না, এজন্য আধুনিক মালখানা নির্মাণ করার কথা জানান এই কর্মকর্তা। আধুনিক মালখানা হলে বিভিন্ন ক্যাটাগরির যেসব আলামতগুলো বিভিন্ন ক্যাটাগরিতে রক্ষণাবেক্ষণ করা যায়, ভবিষ্যতে সেগুলো আদালতে উপস্থাপন করতে সুবিধা হয়। জেলা জজ মহোদয়, বিজ্ঞ জেলা জজ মহোদয়, ডিসি স্যার, আধুনিকরণ নিয়ে একটা পরিকল্পনা আছে। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসনের কর্মকর্তারা। কয়েক দফায় যশোর কালেক্টরেট চত্বর থেকে মালখানা স্থানান্তরে উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।